হ্যালো ফ্রেন্ডস, স্বাস্থ্যসাথী কার্ড হয়তো আপনাদের সবার কাছেই আছে, কিন্তু এমন অনেকেই আছে যারা এই কার্ডটি ব্যবহার করতে পারেন না বা ব্যবহার করতে জানেন না। তো সেক্ষেত্রে আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব কীভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ড সঠিকভাবে ব্যবহার করবেন। তো স্বাস্থ্যসাথী কার্ড সঠিকভাবে ব্যবহার করার জন্য আগে যেটা আমরা জেনে নেব সেটা হলো কখন আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। আপনি এই কার্ডটি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনার আপনার বাড়ির কোনো লোক যে কোনো হসপিটালে ভর্তি থাকবে। হসপিটালে আপনার যখন কোনো পেশেন্ট ভর্তি থাকবে, ভর্তি থাকাকালীন আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো এই কার্ডটি ব্যবহার করার জন্য যে তিনটি জিনিসের আপনার প্রয়োজন হবে সেটি, এক নম্বর হলো যেই পেশেন্ট ভর্তি থাকবে তার আধার কার্ড, দু নম্বর হলো আপনার আঙুলের ছাপ, মানে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার সময় যাদের যাদের ছাপ লেগেছিল তাদের যে কোনো একজনের আঙুলের ছাপ, আর তিন নম্বর হলো যে আপনার ডাক্তার আছে সেই ডাক্তারের অ্যাডমিট পেপার। এই তিনটি ছাড়া কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আপনি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে আপনার স্বাস্থ্যসাথী হেল্প ডেস্ক আছে সেই হেল্প ডেস্কে গিয়ে এই তিনটি জিনিস আপনাকে দিতে হবে। তো এই তিনটে জিনিস দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনার কার্ডটি তারা জমা নিয়ে নেবে এবং সেখান থেকে আপনাকে একটি পেপার তারা দিয়ে দেবে, যেই যেই পেপারে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস দেওয়া থাকবে, এবং সেই পেপারটি দেখে আপনি কিন্তু পুরোপুরি ফ্রিতে চিকিৎসার সুবিধা পাবেন। এমনকি আপনার ওষুধপত্র পুরোপুরি আপনি ফ্রিতে পাবেন, আপনার যাবতীয় খরচ যত খরচ সব কিন্তু এই কার্ডটি আপনার ওঠাবে। ওকে, আপনাদেরকে যেটা বলে রাখছি সেটা হলো এই স্বাস্থ্যসাথী কার্ডের মেয়াদ কিন্তু আপনার 1 বছর, এবং যেখানে আপনি 5 লাখ টাকার বিমা অবধি পেতে পারেন। এবার আমরা জেনে নেব যে কীভাবে আপনি কার্ডটি আবার পুনরায় ফেরত পাবেন। কার্ডটি পুনরায় ফেরত পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার যে পেশেন্ট আছে সেই পেশেন্টের আপনার ছুটির যে পেপার আছে সেই ছুটির পেপার, আর সঙ্গে আপনার হেল্প ডেস্ক থেকে যে কাগজটি দিয়েছিল সেই কাগজটি, এই দুটো কাগজ নিয়ে গিয়ে তাদের কাছে জমা দিতে হবে। এবং দুটো কাগজ তাদের কাছে জমা দেওয়ার পরে তারা সেই দুটো কাগজ দেখার পর তারা যে কাগজটা দিয়েছিল সেই কাগজটা কিন্তু তারা জমা নিয়ে নেবে এবং কার্ডটি আপনাকে দিয়ে দেবে, এবং সঙ্গে আপনাকে 700 টাকা দেবে যেটা আপনার ভাড়া বাবদ। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নতুন কোনো ভিডিও যখন আমি দেবো সবার আগে আপনি দেখতে পারবেন।